এরকম তোমার চ্যানেল, আমি মৌসুমী, সঙ্গে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ। আজ তারিখ 29 সেপ্টেম্বর 2022, বৃহস্পতিবার দুপুর 12:45। আজ দুপুরের স্পেশাল রেসিপি দই কাতলা। দই কাতলা বানানোর জন্য প্রথমে কাতলা মাছকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দই কাতলা বানানোর জন্য যে উপকরণগুলির প্রয়োজন তোমাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এখানে আছে কাতলা মাছের পিস, এখানে 6 পিস কাতলা মাছ আছে, এখানে আছে 4 মগজ, এটাকে বেটে নেওয়া হবে, এখানে আছে পোস্ত, আর এখানে আছে টক দই। 4 মগজ আর পোস্ত পেস্ট বানানো হবে, আটা পোস্ত একসাথে বেটে মিক্স করে নেওয়া হবে। আর এই প্লেটের মধ্যে আছে তেজপাতা, পরিমাণ মতো লবণ ও চিনি, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এলাচ, লবঙ্গ ও দারুচিনি। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও আদা, এই তিনটির পেস্ট বানানো হয়। আর আছে সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা বাটা একসাথে মিক্সড করে নেওয়া হবে। কম করা হলো, প্রথমে কড়াতে সর্ষের তেল দেওয়া হলো, এর মধ্যে হলুদ মেশানো হচ্ছে, এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মিশিয়ে নেওয়া হলো। চুলোতে দুপিট উল্টে ভালো করে লবণ আর হলুদ মেশানো হয়ে গেছে, গরম হচ্ছে কড়াতে, আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। মাছগুলো ভাজতে দেওয়া হয়েছে, মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক। মাছগুলো এবার একে একে কড়া থেকে একটা থালার মধ্যে তুলে নেব। এরপর বাকি মাছগুলো কড়াতে দিয়ে দিলাম। মাছগুলো এবার একে একে কড়া থেকে একটা থালার মধ্যে তুলে নেব। সব মাছগুলি ভাজা হয়ে গেছে, সব মাছ এখানেই আছে। পোস্ত আর 4 মগজ পাটা পেস্ট করে রাখা হয়েছে, আর এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদার বাটা। প্রথমে সর্ষের তেলের উপরে তেজপাতা দেওয়া হলো, তারপর একে একে দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেওয়া হলো, এটা করে ভেজে নেওয়া হলো। এবার অল্প পরিমাণে লবণ দেওয়া হলো আর একটু চিনি দেওয়া হলো পরিমাণ মতো, দিয়ে হালকা নেড়ে দেওয়া হলো। কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দেওয়া হলো। ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হলো। টক দইটা এখানে ফেটিয়ে নেওয়া হচ্ছে ভালো করে। টক দইটা ফেটিয়ে নেওয়া হয়েছে, ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে টক দইটা ফেটিয়ে রাখা হয়েছিল সেই টক দইটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে।
চার মগজ আর পোস্তর পেস্টটাও এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে এবার লাটা ফুটে উঠলে কাঁচা লঙ্কা চিরা পরিমাণ মতো হলো, এর মধ্যে আমরা মিশ্রণটি ফুটে গেছে এর মধ্যে দেওয়া যেতে পারে মতো লবণ বেশি যদি প্রয়োজন মনে করেন। ভালোভাবে ফোটাতে দেওয়া হলো, আমরা জুসটা আর একটু ঘন হয়ে এলে আমরা মাছগুলো একে একে তুলে দেবো এর মধ্যে। ফুটে গেছে, এবার আমরা কড়াতে দিয়ে দিলাম। মাছগুলোকে আমরা উল্টে দিই, উল্টে পাল্টে দেওয়া হচ্ছে যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। ফুটতে দেওয়া হলো, হয়ে গেলে কিছুক্ষণ পরেই আমরা মাছটাকে নামিয়ে নেব। ফুটে গেছে, চাইলে আবহাওয়া করে যেতেও পারেন। দই কাতলা একেবারে রেডি সার্ভ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও আমার নতুন ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ।